হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাঙ্গোলিন আমি নীল আজ আলোচনা করবো স্কলারশিপ নিয়ে হ্যাঁ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পনেরো হাজার টাকা তাও আবার পরবর্তী তিন বছরের জন্য ছেলে মেয়ে সকলেই অ্যাপ্লাই করতে পারবেন কোনো কাস্টের কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো কাস্টের অ্যাপ্লাই করতে পারবেন শুধু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তো আসুন ভিডিওটিতে দেখে নিই তো বন্ধুরা এই সেই ওয়েবসাইটটি যেখানে আপনারা ঢুকে অ্যাপ্লাই করলেই পনেরো হাজার টাকা পাবেন স্কলারশিপ তাও নেক্সট তিন বছরের জন্য কী কী রিকোয়ারমেন্টস রয়েছে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ভাবে অ্যাপ্লাই করতে পারেন পুরো প্রসিডিয়ারটা আমি ভিডিওতে বলছি তাই জন্য ভিডিওটা হয়তো একটু লং হতে পারেন কারণ পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো ভিডিওটা কীভাবে অ্যাপ্লাই করবেন যেহেতু এটা স্কলারশিপের ব্যাপার তাই জন্য কোনো একটু মিস্টেক হয়ে গেলেই কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে তাই জন্য আমি চাইবো না কারোরই ফর্ম ক্যান্সেল হোক তাই জন্য পুরোটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন আর হ্যাঁ এই যে ওয়েবসাইটটি রয়েছে এই লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে যেখান থেকে আপনারা প্রেস করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তারপরে অ্যাপ্লাই করে দিন লিঙ্কে প্রেস করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস খুলে আসবে যেখানে দেখতেই পাচ্ছেন ওপরে বাঁ দিকে রয়েছে অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই নামে আগে প্রেস করবো তবে তার আগে বলে রাখি নিচে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই প্রথমে বলে রাখি আপনি যেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারের স্টুডেন্ট যাতে হন এবং সেটা যে কোনো স্ট্রিমে যেন হতে পারেন সেকেন্ডলি বলেছে আপনাদের ফ্যামিলি ইনকাম যেন বছরে ছ লাখের কম অর্থাৎ মাসিক পঞ্চাশ হাজার টাকার কম যেন হয় এবং উচ্চ মাধ্যমিকে আপনারা যেন অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেয়েছেন আর আপনি এখন যে ইয়ার পড়ছেন সেটা যেন কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা রেকগনাইজড কলেজ থেকে হয় এবং সেটা যেন ফুল টাইম বেসিসই হয় আর আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে লাস্ট ডেট দিচ্ছে তিরিশে জুন দু হাজার কুড়ি তবে এখনও চোদ্দো দিন সময় আছে আপনারা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখে নিই অ্যাপ্লাই নাও প্রসিডিওরটা তো অ্যাপ্লাইনেও প্রেস করার পর নতুন করে রেজিস্টার করব বলে যে রেজিস্টার বাটন রয়েছে সেখানে রেজিস্টারে প্রেস করলাম তো রেজিস্টারে প্রেস করার পর এরকম একটা পেজ খুলে আসবে সেই পেজের মধ্যে উঠতে হবে প্রথমে নিজের নাম ফার্স্ট নেম দিতে হবে সে লাস্ট নেম দিতে হবে এটা তো ইন্ডিয়ায় থাকবে মোবাইল নাম্বার দিতে হবে ভ্যালিড ইমেল আইডি দিতে হবে আপনার এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা এই বাড়ি স্টাডি তে আপনার এই অ্যাকাউন্টটা হওয়ার জন্য সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন আপনার জেন্ডার দিতে হবে আপনার স্টেট দিতে হবে আর আপনি প্রেজেন্ট কোন ক্লাসে পড়ছেন সেটা দিতে হবে দিয়ে রেজিস্টার করতে হবে তো এরকম একটি ইন্টারফেস খুলবে যার ওপরে একটি ভেরিফাই ওটিপি থাকবে তো ওটিপিটা ভেরিফাই করে নিতে হবে এরপর অ্যাপলানো অপশন্সটি অপশানসটি প্রেস করব তো নতুন একটি ইন্টারফেস খুলে আসবে আমাদের সামনে তো খুলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখা যাবে এখানে রয়েছে স্টার্ট অ্যাপ্লিকেশন বলে তো স্টার্ট অ্যাপ্লিকেশানটা আমরা প্রেস করবো তো দেখতে পাচ্ছেন এখানে ওপরেই লেখা রয়েছে সব যারা গ্রাজুয়েট পড়ছে লাস্ট ডেট কিন্তু তিরিশ ছয় দু হাজার কুড়ি তো আমরা যে পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করছি সেইটা এখানে আমার কাছে চলে আসবে ঠিক আছে এখানে আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাইবে তারপর ডিও বি ডেট অফ বার্থ চাইবে জেন্ডার নিয়ে নেবে আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে আর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যত সেটা দিতে হবে তারপরে অপশান দিচ্ছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড তো এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে ইয়েস এস দেবেন নাহলে নো এ না তাই না দিলাম আদার পার্সোনাল ডিটেলস তো আপনি অর্ফেন মানে অনাথ না সিঙ্গেল প্যারেন্টস লিভ না নান তো এই যেহেতু নান বাবা মা দুজনেই আছে তাই জন্য নান দিলাম অ্যাড্রেস লাইনে আপনার এখানে অ্যাড্রেস লাইন দিতে হবে নিজের অ্যাড্রেস স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল দেবেন ডিস্ট্রিক্ট এখানে যেহেতু এ কলকাতা থেকে অ্যাপ্লাই করছে তো কলকাতা দিলেন সিটি সিটি দেওয়ার পর এখানে পিনকোড তো পিনকোডটা দিয়ে এবার কন্টিনিউ বাটনটা প্রেস করতে হবে তো এরকম একটি ইন্টারফেস আসবে যার ওপরের দিকে এখনও অ্যাড ফ্যামিলি মেম্বার আছে তো এখানে বলেছে প্লিজ অ্যাড মিনিমাম ওয়ান আর্নিং ফ্যামিলি মেম্বার তো এখানে অ্যাড ফ্যামিলিতে প্রেস করব তো ফ্যামিলি মেম্বারের নাম মোবাইল নম্বর অ্যানুয়াল ইনকাম রিলেশান অকুপেশান এটাকে দিয়ে সেভ করতে হবে এখানে একটা কথা বলি অকুপেশনের জায়গায় কি দেখেছে গভর্নমেন্ট এমপ্লয় প্রাইভেট সেক্টর এমপ্লয় এগুলো না দেওয়াই ভালো ডেইলি ওয়েজ ওয়ার্কার আছে তো এটা দিয়ে দেওয়াই ভালো দেখুন রেকর্ড হ্যাজ বিন আপডেটেড তো এবার দেখবেন আসবে কমপ্লিট বলে লেখা দেখা যায় পার্সোনাল ডিটেলস তো এখানে আছে এডুকেশন ডিটেলসটা এখনও পেন্ডিং রয়েছে তো এডুকেশন ডিটেলটা প্রেস করব তো এডুকেশান ডিটেলস প্রেস করার পরে দেখবেন আপনার কাছে দুখানা অপশানস থাকবে একটা গ্রাজুয়েট আর একটা ক্লাস টুয়েলভ তো দুটোরই ডিটেলস ফর্ম ফিল আপ করতে হবে তো গ্রাজুয়েট আগে আমরা প্রেস করব প্রেস করার পর এখানে বলেছে ক্লাস এখানে গ্রাজুয়েশান দিতে হবে ডিগ্রি মানে বিএ বিএসসসি বি প্রচুর প্রচুর স্ট্রিম রয়েছে গ্র্যাজুয়েশান সেই স্ট্রিমের মধ্যে যে কোনো একটু স্ট্রিম দিতে হবে যে স্ট্রিমে আপনারা করছেন যেহেতু বিয়ে ব্যাচেলর অফ আর্টসে করছে তো বিয়ে দিলাম কোর্স ডিউরেশান তো যেহেতু গ্র্যাজুয়েশান তিন বছর হয় তো তিন বছর দিলাম কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার তো কোন ইয়ারে পড়ছে কারেন্ট একাডেমিক সেমিস্টার তো কোন সেমিস্টার হবে সেটা দিতে হবে নেম অফ দ্য ইনস্টিটিউশন মানে কোন কলেজ থেকে পড়ছে সেটা দিতে হবে আপনারা নেম অফ দ্য ইনস্টিটিউশন দেওয়ার পরে সেটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা আপনারা লিখে দেবেন যেমন পাসিং ইয়ার মানে আগের সেমিস্টার কত সালে পাস করেছে সেটাকে দিতে হবে আর স্টেট সিলেক্ট তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে দেখুন এখানে থেকে সাকসেসফুলি সাবমিটেড তো এইচএসের টা ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে যেখানে ক্লাস থাকবে টুয়েলভ বোর্ড মানে আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন স্ট্রিম সায়েন্স কমার্স আর্টস যদি হয় মেরে নেম অফ স্কুলে ছিলেন সেই স্কুল আন্ডার কোন বোর্ডের আন্ডারে সেটাও লিখে দেবেন একেবারে ইয়ার অফ পাসিং স্টেট মার্কস মার্কসের জায়গায় মানে আপনি কত মার্কস পেয়েছেন আর টোটাল মার্কস মানে আপনার কততে এক্সাম হয়েছিল এটা দেওয়ার পরে আপনারা সেভ মেরে দেবেন তো এডুকেশন ডিটেলস দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস খুলবে যেখানে দেখুন পার্সোনাল ডিটেলসের এর পাশে কমপ্লিট বলে লেখা এডুকেশন ডিটেলসের পাশে কমপ্লিট বলে লেখা ফ্যামিলি মেম্বারও কমপ্লিটে হচ্ছে ডকুমেন্ট এখানে কিছু বলে শুনে রাখুন মেক শিওর দ্যাট দ্য ডকুমেন্টস ইজ ইন ডট পিডিএফ অর ডট ফাইল সাইজ এক্সিডিং ওয়ান এম বি মানে আপনি এখানে পিডিএফ ফাইলও দিতে পারেন বা জেপি ফরম্যাটও ফর্ম্যাটও দিতে পারেন কিন্তু ফাইলের সাইজ যেন এক এম বির বেশি না হয় তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে ওরা বলেছে পিডিএফ কিংবা জেপিজে ফাইল যে কোনো একটা আপলোড করতো আমি বলছি জেপিজে ফর্ম্যাট করুন কারণ পিডিএফ ফর্ম্যাট আপলোড করতে গেলে একটু আপলোডের সমস্যা হবে আপলোড নেবে না চলুন কি কি চেয়েছে দেখিনি পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে দিতে হবে সেটা আপনার মোবাইল থেকেও ছবি তুলতে পারেন বা ক্যাম স্ক্যানার অ্যাপের সাহায্যেও তুলতে পারেন ক্লাস টেনের রেজাল্ট দিতে হবে এখানে ক্লাস টুয়েলভের রেজাল্ট দিতে হবে প্রিভিয়াস ক্লাস মার্কশিট মানে আপনি এখন যেখানে পড়ছেন তার ঠিক আগের ক্লাসের রেজাল্টটা দিতে হবে তারপরে বলছে কলেজ অ্যাডমিশন লেটার মানে আপনারা ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার হোক যে টাকাটা দিয়ে সিট বুকিং করেছেন তো সেই রিসিপ্টটা দিতে হবে লেটেস্ট কলেজ ফি রিসিপ্ট মানে লাস্ট কবে কলেজে ফি দেওয়া হয়েছে সেই রিসিপ্টটা মানে ফিস কার্ড থাকবে তো সেই ফিস কার্ডের ছবিটা তুলে দিলে হবে স্টুডেন্ট আইডি প্রুফ বলেছে এখানে আইডি কার্ড চেয়েছে বা বোনাফাইড সার্টিফিকেট চেয়েছে কিংবা লিভিং সার্টিফিকেট স্কুল থেকে বা লেটার সার্টিফিকেট চেয়েছে তো যেহেতু আইডি কার্ড সবারই কলেজে থাকবে তো আইডি কার্ডটা এখানে দিয়ে দেবে ছবি আইডেন্টি প্রুফের জায়গায় আধার কার্ড চেয়েছে তো আধার কার্ডের বোধ সাইজের ছবি তুলে দেবে ফ্যামিলি ইনকাম প্রুফের জায়গায় যারা কোনো রেকগনাইজ জায়গায় কাজ করে তো তাদের তো ইনকাম সার্টিফিকেট থাকবে কিন্তু যারা আনরেকগনাইজ জায়গায় কাজ করেন তো তাদের ক্ষেত্রে বলে রাখছি কোনো সরকারি অথরিটি থেকে অর্থাৎ মেম্বার হতে পারে কিংবা কাউন্সিলর হতে পারে বা জেলা পরিষদ হতে পারে বা এমএলএ হতে পারে তাদের একটা ইনকাম প্রুফ সার্টিফিকেট তুলে আনবেন সেটাকে দিয়ে দেবেন এখানে আর ব্যাঙ্ক পাসবুক মানে ব্যাঙ্কের ডিটেলসটা লাগবে সেখানে যেন আইসি কোড এমআইসিআর নাম্বার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার পরিষ্কার যেন বোঝা যায় তো আমি এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি তো আপলোড করার পর এখানে সেভেন কান্টিং বাটনটা প্রেস করবো সার্ভ করে নেওয়ার পর দেখবেন সব করাতেই প্রায় গ্রিন সিগনাল হয়ে গেছে শুধু রয়েছে ব্যাঙ্ক ডিটেলস তো এখানে ব্যাঙ্ক ডিটেলসে প্রেস করার পর অ্যাড ব্যাঙ্ক ডিটেলস রয়েছে তো এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে আর ব্যাংকের নাম দিতে হবে ব্যাংকের ডিটেলস নেওয়ার পর এখানে একটা বক্স রেখেছে যে আই হ্যাভ রিড দ্য টার্মস এন্ড কন্ডিশন বলে এটাকে প্রেস করে প্রিভিউ অপশানসটা মারলে আপনাদের কাছে পুরো ফর্মটি খুলে যাবে তো খুলে যাওয়ার পর লাস্টে যদি আপনাদের কোনো চেক করে নেবেন যদি কোনো ভুল থাকে সেখানে এডিট অ্যাপ্লিকেশন ফর্ম করবেন আর যদি ঠিক থাকে আদারওয়াইজ সাবমিট মারবেন তো আমি সাবমিট বাটনটা প্রেস করলাম সাবমিট বাটন প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ইউর স্কলারশিপ অ্যাপ্লিকেশান হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি এরপরে মাই প্রোফাইল অপশানসটা আসবে তো মাই প্রোফাইল অপশানসে প্রেস একটা ডিটেলস খুলে আসবে তো এখানে কিছু রিকোয়ার্ড ফর্ম আছে সেই রিকোয়ার্ড ফর্মটা ফিল আপ করে দিতে হবে আপনার রিলিজিয়ান জিজ্ঞেস করবে তো রিলিজিয়ান এখানে আপনাকে দিতে হবে যে আপনার যে রিলিজিয়ান ক্যাটাগরি যেহেতু এ জেনারেল তো জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে হচ্ছে কী সাবজেক্ট নিয়ে পড়ছে যেহেতু এ বিএ নিয়ে পড়ছে তো এখানে বি এ দিয়ে দেবো তো এখানে সেভ করে আগিয়ে যাবো তো আগে দেখতে পেয়েছিলেন প্রোফাইলটা ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট এইবার হলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোন কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দি আর এছাড়া বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন যাতে সকলেই এইটার সুযোগ পায় আর কি সকলেই আর কি অ্যাপ্লাই করতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করেন ম্যাঙ্গুলিমকে কারণ আমি এই ধরনেরই খবর আপনাদেরকে দিতে থাকবো তো ধন্যবাদ